অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা আছড়ে পড়েছে উপকূলে। মিয়ানমারে আঘাত হানার সময় ঝড়টির কেন্দ্রের একাংশ তাণ্ডব চালিয়েছে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপেও। সেখানে ঘরবাড়ি, গাছপালা সহ বহু স্থাপনা ভেঙে পড়েছে। বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে ঝড়ের প্রভাবে টিনের ঘরবাড়ি সহ গাছপালা ভেঙে গেছে। পাশাপাশি অনেক পাকা ঘরের পানির ট্যাঙ্কও ছিটকে দূরে পড়তে দেখা গেছে। এমনকি পাকা ভবনেও ঝড়ো হাওয়ায় কাঁপুনি অনুভূত হয়। গাছে চাপা পড়ে প্রাণহানির খবরও পাওয়া গেছে। সময় মতো আশ্রয়কেন্দ্রগুলোতে পৌঁছতে না পেরে অনেকেই ঝড়ের কারণে আটকা পড়েছে। আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ আজকের পত্রিকাকে জানান, 14 মে বেলা 2:20 থেকে সেন্ট মার্টিনে 121 কিলোমিটার বেগে অতিক্রম করেছে মোখা। স্থানীয়রা জানিয়েছেন বেশিরভাগ ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে, প্রচুর গাছপালা উপড়ে গেছে। শুধু সেন্ট মার্টিন নয়, শাহপরীর দ্বীপ, পাহাড়ছড়া সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সাগরে ঢেউয়ের উচ্চতা বেড়েছে, তবে এখন পর্যন্ত জলোচ্ছ্বাস হয়নি।